নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পাঠশালা। আজকে আমরা বেসিক কনসেপ্ট অফ টেন্স সম্পর্কে জানব, বা টেন্স যার বাংলা মানে হল ক্রিয়ার কাল, তার বেসিক কনসেপ্ট বা সাধারণ ধারণাটা কি, বা সাধারণভাবে টেন্স কি সে সম্পর্কে জানব। টেন্সকে আমরা বাংলায় বলি ক্রিয়ার কাল, অর্থাৎ কোনো একটা কাজ বা কোনো কিছু করা যে সময় ঘটছে সেই সময়টাকে বোঝাতে আমরা টেন্সটাকে ইউজ করি, টেন্সটাকে ব্যবহার করি কোনো একটা নির্দিষ্ট সময় বোঝাতে, সেটা বর্তমান, ভবিষ্যৎ, অতীত, যে কোনো সময় হতে পারে। এই টেন্সকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। ফার্স্ট হচ্ছে প্রেজেন্ট টেন্স, PRESENT TENSE, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্সের বাংলা মানে হলো বর্তমানকাল, পাস্ট টেন্সের বাংলা মানে হলো অতীতকাল এবং ফিউচার টেন্সের বাংলা মানে হলো ভবিষ্যৎকাল। এই তিনটে টেন্স আমরা সাধারণত জানি। তাছাড়াও আমরা এই যতগুলো টেন্স আছে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, সবকটাকে চারটে ভাগে ভাগ করতে পারি, মানে প্রত্যেকটার চারটে করে ভাগ রয়েছে। যেমন কি কি না, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, এই চারটি টেন্স রয়েছে প্রত্যেকটার। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আবার পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আবার ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এভাবে আমরা প্রত্যেকটা টেন্সকে চারটে করে ভাগ করতে পারি। টোটাল আমাদের হয় তাহলে 3×4, মানে 12টা টেন্স। এই 12টা টেন্স আমরা বেসিক্যালি জানি এবং শিখব। এটা হলো বেসিক টেন্স, মানে টেন্সের বেসিক জিনিসটা বা সাধারণ জিনিসটা। এছাড়াও প্রত্যেকটা জিনিসকে আরও ভালো করে এক্সপ্লেন করতে হবে, আমাদেরকে শিখতে হবে আরও ভালো করে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব।